সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এম এম হক প্রাইভেট সেন্টার কর্তৃক পরিচালিত অনলাইন ভিত্তিক ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোজাম্মেল হক। করোনা ভাইরাসের প্রকোপে থমকে গেছে সারা বিশ্ব। এই মহামারীকালীন পরিস্থিতিতে আজ সকলে ঘরবন্দী হয়ে আছে, যার ফলে সকল শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি এই অনলাইন ভিত্তিক ক্লাস ব্যবস্থা। আজকে আলোচনার বিষয় হলো আর্টিকেল। প্রথমে আমরা জানব আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার, আর্টিকেল কোথায় বসে, আর্টিকেল কোথায় বসে না। আর্টিকেল এ, এন ও দি, এই তিনটিকে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। এ ও এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, কারণ এ ও এন দ্বারা একটি অর্থে অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে। ডিফিনিট আর্টিকেল দি কে ডিফিনিট আর্টিকেল বলে, কারণ দি দ্বারা কোনো ব্যক্তি, বস্তুকে বা প্রাণীকে নির্দিষ্টভাবে বোঝায়। যেমন গিভ মি এ বুক, আমাকে একটা বই দাও। গিভ মি দা বুক, আমাকে বইটা দাও। একটু বিস্তারিতভাবে বলতে গেলে, মনে করো তোমার কাছে কয়েকটা বই আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি ইত্যাদি। আমি বললাম আমাকে একটা বই দাও। এখানে আমি কোন বইটা চেয়েছি, বাংলা, ইংরেজি না অঙ্ক, কোনটা নির্দিষ্ট না। যখন বলবো গিভ মি দা বুক, আমাকে বইটা দাও, তখন নির্দিষ্টভাবে কোনো বইয়ের কথা আমি বলেছি, হয়তো অঙ্গুলি দিয়ে নির্দেশ করে অথবা যেই বইটার কথা বলেছি সেটা তুমি জানো। এই কারণে দি দ্বারা নির্দিষ্টভাবে বোঝায়। যেমন আর একটা উদাহরণ, উই স এ ম্যান, আমরা একটা লোককে দেখেছিলাম। এই লোকটা সবার কাছে অনির্দিষ্ট। উই স দা ম্যান, আমরা লোকটাকে দেখেছিলাম, এটা নির্দিষ্ট। অর্থাৎ আমরা জানলাম আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কি কি, আর্টিকেল কত প্রকার। এখন আমরা জানব আর্টিকেল কোথায় বসে এবং কোথায় বসে না। আর্টিকেল কোথায় বসে এবং কোথায় বসে না তা জানার আগে আমাদের নাউন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার, কেননা নাউনের উপর ভিত্তি করেই আর্টিকেল ব্যবহৃত হয়। যেমন সাধারণত কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, অন্য কোনো নাউনের পূর্বে নয়। কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, এটা সচরাচর নিয়ম, তবে এর ব্যতিক্রম থাকতে পারে। আমরা ব্যতিক্রম রুলগুলোতে পরে আসছি, আমরা সচরাচর রুলগুলো আগে দেখতেছি। কোথায় আর্টিকেল বসে না, এক্ষেত্রে আসলে প্রপার নাউন, প্রপার কালেকটিভ অ্যাবস্ট্রাক্ট ও ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আর্টিকেল একটি ডিটারমিনার, তাই কোনো ডিটারমিনার এর পূর্বে বা পরে আর্টিকেল বসে না, কারণ পাশাপাশি দুটি ডিটারমিনার বসে না। তাহলে এখানে দুটো আর্টিকেল কোথায় বসে, আর্টিকেল কোথায় বসে না, এই দুই দিকের রুলগুলো যদি আমরা বিশ্লেষণ করতে যাই, দেখি প্রত্যেকটা ক্ষেত্রেই কোথায় বসে কোথায় বসে না এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে নাউনের উপরে। তাই আমাদের নাউন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার, আমাদের জানা দরকার নাউন কত প্রকার, কী কী। আচ্ছা, আমরা নাউনটা দেখতেছি, নাউনটা কত প্রকার এবং কী কী। নাউন, নাউনটা আমরা দুই ভাগে ভাগ করি, কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল শব্দের অর্থ হচ্ছিল গণনাযোগ্য, আনকাউন্টেবল শব্দের অর্থ হচ্ছিল অগণনযোগ্য, অর্থাৎ যেটা গণনা করা যায় না। কাউন্টেবল নাউনটা প্রপার, প্রপার নাউন কমন নাউন
কালেকটিভ নাউন। আনকাউন্টেবল নাউন হচ্ছে দুই প্রকার, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউন। আমি একটু সংক্ষেপে তুলে ধরতেছি, নাউন দুই প্রকার, কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন, অর্থাৎ গণনাযোগ্য অগণনাযোগ্য। অর্থাৎ যে নাউন গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে, যে নাউন গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। কাউন্টেবল নাউনটা তিন প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। প্রপার নাউন আমি সংজ্ঞামুখে বলছি, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ও প্রাণীর নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন বলে। কমন নাউন, যে নাউনের একটির নাম করলে সমগ্র জাতিকে বোঝায় তাকে কমন নাউন বলে। কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা সমষ্টিগতভাবে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। প্রপার নাউন নির্দিষ্ট নাম, যেমন কমন নাউন আর প্রপার নাউন তুলনা করলে ভালো বোঝা যায়, ম্যান অথবা মানুষ, কোন মানুষ নির্দিষ্ট না, মানুষটা নির্দিষ্ট না, যদি সকল মানুষকে বোঝায়। প্রপার নাউন নির্দিষ্ট একটা নাম বললেই রহে, নির্দিষ্ট একজন ব্যক্তি, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝালে যখন কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীকে নির্দিষ্ট নামে বোঝায় তখন তাকে বলে প্রপার নাউন। যখন কোনো ব্যক্তি, বস্তু একটি নাম করলে তার সমগ্র জাতিকে বোঝায় তখন তাকে বলে কমন নাউন। আর দলগতভাবে বুঝাইলে তখন তাকে কালেকটিভ নাউন বলে, যেমন নেভি অথবা নৌবাহিনী, আর্মি সৈন্যদল, এরকম দলগতভাবে বুঝায়। আর আনকাউন্টেবল নাউনটা আছে অগণনযোগ্য, যা গণনা করা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন দোষ গুণবাচক যে নামগুলো। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে দ্রব্যবাচক। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছিল অ্যাফেকশন, স্নেহ, অ্যাফেকশন স্নেহ, যা গণনা করা যায় না। আর ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে দ্রব্যবাচক, যেমন অয়েল, রাইস, এগুলো। আচ্ছা, তাহলে এখানে আমরা মোটামুটি জানলাম যে নাউনটা কত প্রকার এবং কী কী। এখানে এদিক থেকে রুলগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে শুধু সাধারণত কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, অন্য কোনো নাউনের পূর্বে না, এটা সচরাচর নিয়ম। তবে ব্যতিক্রম রুল থাকতে পারে, আর প্রপার, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট ও ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, আবার বলা আছে প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে এর ব্যতিক্রম রুল আছে, নির্দিষ্ট করে বোঝাতে দা ব্যবহৃত হয়। আর্টিকেল একটি ডিটারমিনার, তাই কোনো ডিটারমিনার এর পূর্বে বা পরে আর্টিকেল বসে না, কারণ পাশাপাশি দুটি ডিটারমিনার বসে না। তবে এটারও ব্যতিক্রম রুল থাকে, আমরা যখন এক্সারসাইজে যাবো তখন এইগুলো ব্যতিক্রম রুলগুলো তখন আমরা তুলে ধরবো। আর এটা শীট অনুযায়ী সাজানো আছে, শীটের বিস্তারিত রুলগুলো দেওয়া আছে, শীটগুলো আমরা গ্রুপে দিয়ে দেবো। যেমন ব্যতিক্রম রুলগুলো নিয়ে অনেকের একটা কনফিউজ থাকতে পারে, আমি একটা উদাহরণ দিতেছি যে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। এখানে বলা আছে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যেমন কখনো আমরা দেখবো না যে এ রহিম কেম হেয়ার, এ রহিম কেম হেয়ার, একজন রহিম এখানে এসেছিল, এরকম বাক্য হবে না, কারণ এটা প্রপার নাউন, এর পূর্বে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, এর পূর্বে আর্টিকেল বসবে না। বা এ রহিম, একজন রহিম এখানে এসেছিল, বা দা রহিম, রহিমটা এখানে এসেছিল, এটাও হবে না। তবে একটা ব্যতিক্রম বিশেষ রুলে এটা সঠিক, অর্থাৎ সচরাচর নিয়মে এটা সঠিক না, আবার ব্যতিক্রম রুলে এটা সঠিক। যেমন এই কারণে আমরা এই ব্যতিক্রম রুলগুলো পরে দেখব, আমরা প্রথমত সচরাচর রুলে যেটা হয় এটা দেখব, ব্যতিক্রম রুলগুলো আমরা পরে বিশ্লেষণ করে দেব। আচ্ছা, যেমন রহিম নামে একটা লোক এসেছিল এখানে, আমরা বললাম আমাদের কাছে রহিম ব্যক্তি অপরিচিত, এখানে কেউ চিনি না, হঠাৎ অন্য একজন লোক আসলো, কেউ
আয়েশা বলল যে এখানে কি কেউ এসেছিল, আমরা তাকে বললাম একজন রহিম এখানে এসেছিল, মানে রহিম নামে একজন এসেছিল। অর্থাৎ তখন কিন্তু এটা সঠিক, এখানে প্রপার নাউনের পূর্বে এই এটা আর্টিকেলটা তখন ঠিক আছে, সঠিক আছে, অর্থাৎ এটা ব্যতিক্রম রুল। আচ্ছা, তাহলে আমরা এই রুলগুলো শিটে দেওয়া আছে, আমরা শিটগুলো গ্রুপে দিয়ে দিব, তোমরা শিটগুলো গ্রুপ থেকে দেখবে। আর নেক্সট টাইমে আমরা আলোচনা করব যে আর্টিকেল তো দুইটা ভাগে ভাগ করে, ডিফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেল। আমরা ডিফিনিট আর্টিকেল দীর ব্যবহারটা আগামী ক্লাসে করব, ইনশাল্লাহ দীর ব্যবহারটা আগামী ক্লাসে করব। এরপরে আমরা পর্যায়ক্রমে রুলগুলো শিটের রুল শিটের রুলগুলো যখন আমরা শেষ করার পরে আমরা বোর্ডের যে এক্সারসাইজগুলো এগুলো করব, তখন আমি বিস্তারিতভাবে অর্থ সহকারে তোমাদের বুঝিয়ে দেবো আর রুলগুলো স্মরণ করে দেবো, এটা কোন রুল অনুযায়ী বসছে ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট ক্লাসের অপেক্ষায় থাকো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, আল্লাহ হাফেজ।